তিনি চাষালো বড়হাগত যক্ষা নামকে চবাক খেলায় ঠিকাদার থিনাই ভগৎ সিং রাজগুরুদের সুখদেব নি ফিল বিসি চুকু শিবরী ঠিকাদার থিমাশাল আমরক সাবিন বারহাগত নি এলেমন মুথানগানি সুলগান নব স্কনতর ইয়াকশ বদল বখাক দে মোর আমি ফনা পান্দা খেলায় জাকা দে মইতু খেলা পান্দা খেলায় জাকা চাষাল ফুংনি দাম তিসা তাম জর ও বিলনিয়া ব্যাং ইয়াকশ বদল নি রংসং শিখলা বন বুসকাঙ্গ আর মাজাকা অখিল ভারত কিষাণ মহাসভানি হাস্তে কমিজিন তাংফাং মানিকপাল এমএলএ দীপঙ্কর সেন ইয়াকশি বদলি শিখলা আদম মরসুদন দত্ত সারা ভারত কৃষক সভা বিরোধী বেদে কমিটি নি তাংফাং বাবুল দেবনাথ খবৈ কবুনি আদং ড আসালে মুইজু খাইমা তে বরম ইফানা পান্ডাব মোদি হাবং ন সাজাবই কক সালেকা মাজানে আদং ড সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বানে গণতন্ত্র ভাষা দিবস উদযাপন করার লক্ষ্যে আজকে এখানে সমবেত সমস্ত সংগ্রামী সাথীরা সবাইকে আমি শুভেচ্ছা এবং সংগ্রামী অভিনন্দন জ্ঞাপন করছি। বন্ধুগণ, এই যে তিন মহান শহীদ, তারা নিজের জীবন উৎসর্গ করেছিলেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দেশের স্বাধীনতার জন্য লড়াই করতে গিয়ে। ওদের স্বপ্ন ছিল একটা সুখী সমৃদ্ধ ঐক্যবদ্ধ গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশ গড়ে তোলা। আর আজকে তাদের এই স্বপ্নের বিধিমূলে আজকে কুঠার আঘাত করছে কেন্দ্রে ক্ষমতাসীন মোদি সরকার। একের পর এক ভারতবর্ষের জনগণের গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক ব্যবস্থা, দেশের সংবিধান সব কিছুর উপরে আজকে তারা বুলডোজার চালিয়ে দিচ্ছে। সমস্ত বিরোধীদের কণ্ঠকে আজকে রুদ্ধ করছে। হেমন্ত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করেছে, এর মধ্যে গ্রেপ্তার করেছে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে, এর আগে গ্রেপ্তার করেছিল লোকসভার সাংসদ সঞ্জয় সিংকে, দিল্লির উপমুখ্যমন্ত্রী সিসোদিয়াকে। এভাবে একের পর এক বিরোধী দলের নেতা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব মুখ্যমন্ত্রীদের এইভাবে গ্রেপ্তার করে এবং নির্বাচিত বিরোধী সরকারগুলোকে ভেঙে দিয়ে আজকে বিজেপি দেশের গণতান্ত্রিক ব্যবস্থার উপরে, দেশের সংবিধানের উপরে চরম আঘাত নামিয়ে এনেছে। বন্ধুগণ, আজকের পরিস্থিতি সেই 75-এর জরুরি অবস্থার চেয়েও আরও চরম ভয়ানক। অঘোষিতভাবে আজকে যে জরুরি অবস্থা আজকে দেশে চলছে, এই বিপদ থেকে রক্ষার জন্যে, দেশের গণতন্ত্র রক্ষা করার জন্য, দেশের সংবিধান রক্ষা করার জন্য আজকে সমস্ত বিজেপি বিরোধী শক্তিগুলো, আরএসএস বিরোধী ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করছেন সমস্ত শক্তিগুলো আজকে একটা মঞ্চে ঐক্যবদ্ধ হয়ে ইন্ডিয়া জোট, ইন্ডিয়া মঞ্চ গঠন করেছে। ত্রিপুরা তো ইন্ডিয়া মঞ্চ গঠিত হয়েছে। সামনেই নির্বাচন, এই নির্বাচনে এই যে বুলডোজার রাজ কায়েম হয়ে আছে দেশের জনগণের উপরে, এই বুলডোজার রাজকে, রাজের হাত থেকে মুক্তি পাওয়ার জন্যে, দেশের সংবিধানকে রক্ষা করার জন্যে, দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্যে, এক কথায় বলতে গেলে দেশের যদি গণতন্ত্র না থাকে, দেশের সংবিধান যদি না থাকে, দেশ থাকতে পারে না, দেশ থাকবে না। আজকে বিজেপির শাসনে আজ দেশ এক চরম বিপদের মধ্যে, এক চরম বিপর্যয়ের মধ্যে একটা মঞ্চে মিলিত হয়েছে। এবং বিজেপিকে হারানোর জন্য আরএসএসের যে এই যে শাসন, এই শাসনের হাত থেকে মুক্তি পাওয়ার জন্যে, তাই আজকে আমরা এখানে যারা সমবেত হয়েছি সমস্ত বিরোধীদের মধ্যেকার ঐক্যকে শক্তিশালী করতে হবে এবং জনগণের কাছে, জনগণের পাশে গিয়ে দাঁড়াতে হবে তাদেরকে। এই যে একটা সমূহ বিপদ দেশের সামনে, জনগণের সামনে, এই বিপদ সম্পর্কে আমাদের সোচ্চার করতে হবে, সতর্ক করতে হবে এবং নির্বাচনী লড়াইতে আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। এটাই হচ্ছে আজকের এই পরিস্থিতির প্রধান তাৎপর্য। এই বলে আমি